ভালো খারাপ নিয়েই জীবন। Few moments later. Hi friends, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর ফিরে এসেছি আবারও একটি একেবারে নতুন ব্লগ নিয়ে, বিহার লাইফস্টাইল ব্লগ যার নাম। তো আপনারা সকলে কেমন আছেন বলুন? আমরা সকলে আছি মোটামুটি। শরীর থাকা মানেই ভালো থাকবে, আবার খারাপও হবে। তো আপনাদেরকে বেশি সাসপেন্স আমি রাখবো না, বলেই দিই কি আজকের করতে যাচ্ছি আমরা। এই যে বেগুন, এই শীতকালে আপনাদের আজকে আমি একটা স্পেশাল রেসিপি আর কি শেয়ার করছি। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। তো কি বেগুনের ভর্তা, বেগুনের ভর্তাটা আরো যদি স্পেশালি চুলোতে হয় আর কি, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুনের ভর্তা, আজকে উনুনে করা, আর স্পেশালি কেমন টেস্টও হয় সেটা আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আর স্কিপ না করে প্লিজ 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 পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফিরে আসছি আবার। এবার বেগুনের গায়ে একটু সর্ষের তেল লাগিয়ে আর ফুটো ফুটো করে, কাটি দিয়ে ফুটো ফুটো করে দেয়া হবে। আর আপনারা চাইলে মাঝখান থেকে বেগুনটাকে কিছুটা কেটেও দিতে পারেন। আর সর্ষের তেল লাগিয়ে পোড়াতে দিলে বেগুনটা পোড়েও বেশ ভালো। আজকে রান্না হচ্ছে ফুলকপি, আলু, একটা সবজি, বিট ভাজা, ডিমের ঝোল, আর এই যে বেগুন ভর্তার জন্য বেগুন পোড়ানো হবে, আর ওটা সন্ধ্যের জন্য ছোলা আলু সিদ্ধ করে রাখা হচ্ছে, সন্ধ্যের সময় খাওয়ার সময় ভেজে নেওয়া হবে। এবার বেগুনটা হয়ে গেছে, খসাটা ছাড়িয়ে নিচ্ছে, এর মধ্যে আরো সেই কাঁচা লঙ্কা রসুন দিয়েও সিদ্ধ করলে ওটাও আলাদা একটা সেন্ট হয়। কিন্তু রসুনের গন্ধ আমাদের বাড়িতে অনেকেই খেতে পারবে না, ওই জন্য রসুন দেওয়া হয়নি। আর এই যে নতুন গাড়ি নিয়ে আর লোককে বায়না করে মাথা খারাপ করে দিচ্ছে, ও গাড়িটাকে নিয়ে চড়বে না, শুধু ঠেলবে, আর তার পেছন পেছন সকলকে ঘুরতে হবে। এই যে বেগুনের বস্ত্র খুলে নেওয়া হয়েছে। ওটা কি? ওটা তো বেগুন, এটা ঘোড়ার ডিম। ওটা বেগুন, তুমি খাবে? কোনটা খাবে? এইটা, এটা তো ছোলা সিদ্ধ। আমার এক কিসে রাখবে এর উপরে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাই। এর উপরে সেটা বটাটাকে ইয়ে করবো, পড়ে যাবি রে। একেবারে সকলে গোসল টোসল সেরে
এবার ভাত খাওয়ার পর্বে আর এই পেঁয়াজ নুন দিয়ে এবার আর এই লঙ্কা পোড়ানো হয়েছে। এই যে আজকের মেনু, বিট ভাজা আর এটা তো বেগুন, ডিম ঝোল। আর তার সঙ্গে এই টমেটো পোড়ানো হয়েছে, টমেটো। গরম ভাত, দুপুর বেলা গরম ভাতে বেগুন একটু বেশি করে লঙ্কা দিয়ে চাটনি, সত্যি মানে ওইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর আমি ততক্ষণে রোদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, তাই জন্য একটু দেরি করেই খেতে বসলাম, আর দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে যে টমেটো পোড়ানো হয়েছিল সেগুলো রাতের জন্য রেখে দেওয়া হয়েছে, ওগুলো আর দুপুরবেলা চাটনি হয়নি, তো ওটা রাতে হয়ে যাবে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো চোখ রাখবেন পরের ব্লগে, আজ পর্যন্ত টাটা।